হরিওয়াল হরিওয়াল হরিওয়াল, সবাই ভালো তো? ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর আমি শালা যেন মরে যাই, তবে মরে যাওয়ার পরে একটু দয়া করবেন, আমি যেন টোটো চালিয়ে খাই। বর্তমান টোটোর ভাড়া কিন্তু চারিদিকে কম নেই। সবাই সুস্থ থাকুন, সবল থাকুন, আর দয়া করে আপনারা ভুলে যাবেন না, দ্বিতীয় ডোজটা কিন্তু মনে করে নিয়ে নেবেন। তার কারণ আমাদের এই যে তৃতীয় ঢেউতে এই দ্বিতীয় ডোজ কিন্তু না নিলে পরবর্তীতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যাক, বসে বসে কি করব। আপনারা সবাই এসেছেন, চুপচাপ করে বসে থাকবেন, আমার মুখ কিন্তু মোটেই ভালো না, আমি দারুণ খারাপ ছিলে বুঝলেন। বসে বসে একখানা ভক্তিমূলক প্রেমিক গান করব। আমি একজন খাঁটি প্রেমিক বুঝলেন, আমি একজন খাঁটি প্রেমিক। মেয়েরা আমাকে দেখে তো 3 মাইল দূর দিয়ে চলে যায়, যদি কোনো ছাগল টাগল হয় তারা কিন্তু আমাকে ভ্যা ভ্যা করে মানে আই লাভ ইউ বলে বুঝলেন, খুব ভালোবাসে আমাকে। তাই কি করব, আমি একজন খাঁটি প্রেমিক, দেখি মনের দুঃখে একখানা গান করতে থাকি, যা হয় হবে। ভাই ওরে আমার মতো প্রেমিক দাদা সারা পশ্চিম বাংলায় নাই, ওরে ও ভাই আমার মতো প্রেমিক দাদা সারা পশ্চিম বাংলায় নাই। ওরে ও ভাই আমার মতো প্রেমিক দাদা এই পশ্চিম বাংলায় নাই, ওরে ওরে ও ভাই আমার মতো প্রেমিক দাদা পশ্চিম বাংলায় নাই, ওরে ও ভাই। বাবা কিসের সঙ্গে কি শালা 100 টিন করলাম রে বাবা, কোনো মিনি বাস না কোনো কলা গাছ, ধাক্কাটা কেমন যেন কম্বলের মতো একদম লেপের মতো নরম গরম গরম লাগলো, কি ব্যাপার, ঠান্ডার ভিতর এত গরম, ধাক্কাটা কেমন একটু ভিটামিন 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 টকটক ঝাল ঝাল একদম দারুণ লাগছিল গো। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করলাম বাবা, দেখি শালা যদি কোনো মেয়ে ছেলে হয়, যদি কোনো মেয়ে ছেলে হয় তাহলে শালা কিছুই বলবো না, যদি কোনো বেটা ছেলে হয় কোনো পুরুষ ছেলে হয় আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট করলো, যদি কোনো পুরুষ ছেলে হয় যদি কোনো পুরুষ ছেলে হয় মেরিয়ে 10-12 জায়গা করে ফেলবো, আর যদি কোনো মেয়ে ছেলে হয় কোনো ইয়ং ছুড়ি ফুড়ি হয় শালা এমন করবো না, কিচ্ছু করবো না, ঘোড়ার ডিমও করবো না, ছাগলের নেতিও করবো না। দেখি একবার ভালো করে দেখিনি বাবা, হ্যালো হ্যালো মাই টিটিং টিটিং দেখিনি, হাই রে ভগবান, হাই রে আলগা, এত কথা টথা বলছি না, মনে হচ্ছে কলা গাছের মতো দাঁড়িয়েছে, কি ব্যাপার হলো গো, ইডিয়েট ননসেন্স, যা শালা জেলি লজেন্স তোমার কথা বলছি গো। হ্যাঁ আমার ঠান্ডা এমনি লেগেছে গো, যদি জেলি লজেন্স দেয় তাহলে ভালোই হবে, ইডিয়েট ননসেন্স আজকে স্টুপিড, যা শালা আবার ইট পাটকাল পাথরের দাম বাড়ছে, আবার বলছি ইট পাটকাল দিচ্ছি গো, ইডিয়েট কোথাকার, যা শালা মনে হচ্ছে ইংরেজিতে গালাগাল দিচ্ছে, আর আপনারা হিহি করে দাঁত বের করে ঘোড়ার মতো হাসছেন, হাসুন আপনাদের দাঁত দিয়েছে, আপনারা দাঁত বের করে হেসে যান, যত পারেন হেসে যান, আমি কি ছেড়ে দেবো,
আমি ছেড়ে দেওয়া পাত্র নই, আমি দারুণ খারাপ ছেলে। কি করবেন আপনি? কি করব মানে আপনাকে যা করব না। কি করবেন বলছি তো আপনাকে যা করব না, আমার যুবক বন্ধুরা বুঝিয়ে দিয়েছে, শালা আমি কি করব। কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। করতে পারবো না মানে আপনাকে আমি ছেড়ে দেবো ভেবেছেন? বললাম তো আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনি যখন আমাকে ধাক্কা মেরেছেন। হ্যাঁ, ধাক্কা আপনি মারলেন, আরাম আপনি খেলেন, আর আমার দোষ হয়ে গেল। বললাম তো আপনি কিচ্ছু করতে পারবেন না। পারবো না মানে আপনাকে আমি এমন জায়গায় মারবো না, MBBS ডাক্তারের বাবা খুঁজে বের করতে পারবে না। কি বললেন? আপনি কোথায় মারবেন শুনি? বলুন আপনি কোথায় মারবেন? আমি আপনাকে একটু চোখ মারবো, পারবে ডাক্তারের বাবা খুঁজে বের করতে? আমি আর অন্য কিছু ভেবেছিলাম। লোকে আগে খারাপটা ভেবে নাই, দুনিয়া কেউ ভালোটা ভাবে না গো। হ্যালো হ্যালো মাই টিটিং টিটিং বাটাম। বাটাম বলছেন কেন বলে ম্যাডাম? ওই তো হলো বাটাম, ওই তো হলো টালিরগড়ের বাটাম। আরে টালিরগড়ের বাটাম নয় ম্যাডাম। ওই তো আমার উচ্চারণ হয় না ঠিক মতো, বলতে পারি না, ওইটাই হলো বাটাম। আবার বলছেন বাটাম, ভুল বলছেন, বলুন ম্যাডাম। ওই তো হলো ম্যাডাম। তা কে গো আপনি? দেখতে পাচ্ছেন না আপনার চোখ নেই? চোখ নেই, দেড় ব্যাটারি হয়ে গেছে গো। কেন? এই করোনার জন্য আমার চোখ শালা একটা ফিউজ হয়ে একদম দেড় ব্যাটারি হয়ে গেছে। মাঝে মাঝে হাফ জ্বলছে আর হাফ জ্বলছে না, আপ ডাউন, শুধু আপ ডাউন আপ ডাউন করছে। ওটা আপনার কি দাদু? এই শালা কোন দেশে খারাপ মাইয়ে ছেলে রে শালা, বলছে ওটা কি আপনার? ওটা কি আপনার? এটা অন্য কিছু না, এটা হদল কুতকুতের বাচ্চা। কি বলছেন? হদল কুতকুতের বাচ্চা, ভয় নেই, বিষ দাঁত ভাঙা আছে, ও কিছু কামড়াবে না, বুঝলেন? আপনার কোনো ভয় নেই। বাহ বাহ, হদল কুতকুতের বাচ্চা? হ্যাঁ, হদল কুতকুতের বাচ্চা, মাসে ছটা করে বাচ্চা দেয়। বাবা রে বাবা। হ্যালো বাটাম, বাটাম বলুন। তা কি নাম আপনার? আমার নাম না, আমার বাপের নাম, আমার চোদ্দ গোষ্ঠীর নাম। বলতে দেবেন তো? বলুন কি নাম আপনার? আমার নাম, বলুন কি নাম আপনার? সুলতা রানী চৌধুরী। সুলতা রানী চৌধুরী। কি বলেন, শুয়ে থেকে চৌধুরী? বলছি সুলতা রানী চৌধুরী। যা বাবা, লোকে জেগে পাহারা দিয়ে চোর ডাকা ধরতে পারছে না, বলছে ঘুমিয়ে ঘুমিয়ে চৌধুরী। আরে ঘুমিয়ে ঘুমিয়ে চৌধুরী নয়, বলুন সুলতা রানী চৌধুরী। হ্যাঁ, সুলতা রানী চৌধুরী। শালা বলছে কিনা ঘুমের ঘরে স্বামীকে জড়িয়ে ধরি, ওসব বলতে হয়? সবার জানা জিনিস কেউ কখনো প্রকাশ্যে কেউ বলে? বলছি সুলতা রানী চৌধুরী। ইয়েস মাই ভেরি সরি, বিকম সে লম্বা দাড়ি সিএটি ক্যাট টু দ্যালু সব হোয়াট ইজ দিস ফাটা বালিশ। বাবা রে বাবা, আপনি এবার ইংরাজি জানেন? ইংরাজি জানি মানে আমি শালা ইংরাজি চাষ করি তো। ইংরেজি চাষ করেন? হ্যাঁ, এবছর দত্তপুলে এলাকায় 160 বিঘে জমিতে ইংরেজি পুঁতেছিলাম। কেমন ফলেছে? 70 কুইন্টাল বেগে, তবে অনেক ইংরাজি অকালে জল হওয়ার কারণে ইংরাজি পচে গেছে। ইংরাজি পচে গেছে? হ্যাঁ, ইংরাজি পচে গেছে। বাহ বাবা, তা আপনি তো দারুণ লোক। দারুণ লোক মানে আমি মারাত্মক ডেঞ্জারেজ লোক বাটাম। আমি বলছি ম্যাডাম। ওই তো হলো। তা আপনি এখন কোথা থেকে এলেন? আমি বোম্বে থেকে এলাম। কোথায়? বোম্বে। আমবাগানে? বলছি বোম্বে। হ্যাঁ, বাসবাগানে পায়খানা করি তো। আরে বাসবাগানে নেই বোম্বে? হ্যাঁ, ওখানে যাই তো, আমি বটতলা হিস করি তো, হিস আমার এখানে হয় না, আমি যেখানে সেখানে হিস করতে পারি না, বুঝলেন? আমি ওই জন্য বটতলা হিস করতে যাই। বাহ বাহ বাহ, তা আপনি তো খুব সুন্দর লোক। হ্যাঁ, খুব সুন্দর লোক, তা কি করে বুঝলেন? হ্যালো বাটাম, বলুন তা আপনি কি কেরোসিন মেখেছেন নাকি? কেন? মনে হচ্ছে কন্ট্রোলের তেল পেয়েছেন আর ফটাফট করে গায়ে মেখে নিয়েছেন। আরে কেরোসিন মাখবো কেন? তবে কি মেখেছেন? আমি দামি দামি লোশন ব্যবহার করি। ও, দামি দামি রসুন মাখেন? রসুনের দাম কমে গেছে তো, রসুন বেশি করে মাখুন। আরে রসুন নয় লোশন। ও আচ্ছা, লোশন। হ্যালো বাটাম, তা এগুলো আপনি কেন মাখেন? এগুলো মাখলে রূপে জৌলুস বাড়ে, ত্বক সুন্দর দেখায়,
এই জন্য এগুলো মাখি। ও তাই বলুন। যাক আপনার নামটা কি? এই শালা পছন্দ করেছিল আর পছন্দ করবে না কেন? আমি হলাম বাবার কাটিং বালা ছেলে, যেমন মোর কাটিং তেমনি হলো শালা মোর ফিটিং। বলুন কি নাম আপনার? আমার নাম শ্রীমান শ্রীযুক্ত শ্রী ল চম চম কোলে মান সত্য সনাতন নিত্য নিরঞ্জন শ্রী চির মোহাম্মদ মিস্টার গেড়া কল। কি কল? গেড়া কল, গেড়া কল, গেড়া কল। হ্যাঁ গেড়া কল। আপনার ক ভাই বোন? আমরা সাত ভাই নয় বোন। আর কে আছে বাড়িতে? আর বাড়িতে আছে আমার ঠাম্মি আছে। ঠাম্মি? ঠাম্মি? ঠাম্মির বয়স কত? ঠাম্মির বয়স 118, তবু মরছে না শালা, করোনা যাচ্ছে তবু বুড়ি মরছে না। বাহ বাবা। অন্য ভাইয়ের নাম? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে টিউ কল। তারপরটার নাম? ধান কল। তারপরটার নাম? চিড়া ভাঙা কল। তারপরটার নাম? গম ভাঙানো কল। আপনার নাম? গেড়া কল। আর ঠাম্মির নাম? ঠাম্মির নাম রেখেছি ছাড়া কল। কি কল? ছাড়া কল, ছাড়া কল। হ্যাঁ দিন রাত 24 ঘন্টা নেই, জলের কোনো অভাব নেই, বালতি পাতলি টপাং টপাং করে জল পড়ে, ওই জন্য আমার ঠাম্মির নাম রেখে দিয়েছি 24 ঘন্টা ছাড়া কল। যাক আপনি কেন এলেন? আমি নাচ দেখাবো। নাচ দেখাবো? ও আচ্ছা নাচ দেখাবেন। যাক তাহলে ভালো করে শুরু করুন কেমন? আচ্ছা আরম্ভ করুন। যাক তাহলে আপনি কি একা? না না আমার দিদি আছে। ও আচ্ছা আপনার দিদিকে ডাকুন একবার দেখি। দিদি? এই দিদি কেন রে? তাতে শুনে ভদ্রলোক ডাকছেন, ভদ্রলোকে বসতে বল, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসুন তাদের কাছে। কোম্পানির মনে হচ্ছে গো, যেমন কাটিং তেমনি ফিটিং। হ্যালো টিটিং টিটিং দু নাম্বার বাটাম। বলুন কি নাম আপনার? আমার নাম? না না আমার চৌদ্দ গোষ্ঠীর নাম বলতে দেবেন তো। বলুন কি নাম আপনার? আমার নাম পাপিয়ে দত্ত। কি বলেন পায়খানার গর্ত? বলছি পাপিয়ে দত্ত। আমি তো মনে করলাম শালা পায়খানার গর্ত, কত সুন্দরী মেয়েটি বলছি কিনা পায়খানার গর্ত। যাক তা আপনারা বলুন তো যেখানে কোন কোন অনুষ্ঠান চলছে? এটা শিব শঙ্কর পুতুল নাচের অনুষ্ঠান চলছে। যাক তা আপনাদের দেখে মনে হচ্ছে নাচ গান করার অভ্যাস আছে। তাই কিছু কিছু জানি গো, কিছু কিছু জানি। আরে থামুন 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 গো, ব্রেক ব্রেক ব্রেক। যাক তাহলে স্টার্ট করুন। কথা বলে
নমস্কার নমস্কার।